আমি ধ্রুবদে আই এম অভিরূপ ঘোষ স্টুডেন্ট অফ অ্যাপটেক লার্নিং বারাসাত অ্যাপটেক লার্নিং কম্পিউটার ইনস্টিটিউট বারাসাত সেন্টারের ওয়েব ডেভেলপমেন্টের আমি স্টুডেন্ট আমার এই কোর্সটার নাম হলো স্মার্ট প্রফেশনাল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এই কোর্সটা আমি এখানে জয়েন করেছি 2021 সালের ডিসেম্বর মাস থেকে আমার কোর্স হচ্ছে অ্যাডভান্স কম্পিউটার ওয়েব ডেভেলপিং আমার এই কোর্সের মধ্যে রয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট এবং পাইথন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি যেগুলো এখনও পর্যন্ত শিখেছি তার মধ্যে রয়েছে HTML5, CSS3 এবং জাভাস্ক্রিপ্ট যেটার ভার্সন ES6 সবথেকে বড় কথা হলো এখানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখানে লেটেস্ট ভার্সন এবং আপডেটেড মডিউলে শেখানো হয় এখানে আমরা CSS3, জাভাস্ক্রিপ্ট ES6 এবং PHP 7 নিয়ে কাজ করি এখানে সিএস এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অ্যানিমেশন সিএসএস ইউজ করে একটি ওয়েব পেজের মধ্যে কীভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে হয় একটি ওয়েবসাইটকে কীভাবে ডাইনামিক এবং রেসপন্সিভ করে তুলতে হয় সেগুলি আমাদের খুব সুন্দরভাবে শেখানো হয়েছে এছাড়া জাভাস্ক্রিপ্টের মধ্যে যে লুপ পার্টটা করা হয় এটা এখানে অনেক ডেপথে আমরা শিখেছি জাভাস্ক্রিপ্টের একটি এক্সাম্পল যদি আমি দিই জাভাস্ক্রিপ্টের মধ্যে বর্তমানে খুবই ইম্পর্ট্যান্ট এবং একটি ইন্টারেস্টিং বিষয় হলো জিওলোকেশন যেটি বর্তমানে প্রায় প্রত্যেকটা কমার্শিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়ে থাকে জিওলোকেশনের মাধ্যমে আমরা ক্লায়েন্টের লোকেশন সম্পর্কে জানতে পারি এই জিওলোকেশনের বিষয়টি আমাদের খুব সহজ এবং খুব সুন্দরভাবে শেখানো হয়েছে এখানে উইন্ডোজ 11 কাজ করা হয় এছাড়া জাভাস্ক্রিপ্টের আরেকটি এক্সেপশনাল পার্ট হলো ক্যানভাস যেটি গ্রাফিক ডিজাইনের একটি পার্ট সেটাও আমাদের খুব সুন্দরভাবে শেখানো হয়েছে বর্তমানে ডেটাবেস এবং কানেক্টিভিটির জন্য আমাদের শেখানো হচ্ছে PHP আর এখানে এখন আমরা পরবর্তীতে ওয়েবসাইট প্রেজেন্টেশনের দিকে আমরা যাচ্ছি আমরা যে ওয়েবসাইট প্রেজেন্টেশনটা দেবো সেখানে প্রেজেন্টেশনটা ভালো হয় সেখানে আমাদের প্রতিদিন এখানে গ্রুমিং করানো হচ্ছে আমাদের এখানকার এডুকেশনাল এনভায়রনমেন্টের কথা যদি আমি বলি এখানকার ইনফ্রাস্ট্রাকচার খুবই সুন্দর এখানে প্রত্যেকটা কম্পিউটার ডিভাইসই আপডেটেড এবং উন্নত মানের এখানকার আমাদের প্রত্যেকটা ক্লাসরুমেই এসি এবং প্র্যাকটিক্যাল রুমে এসির ব্যবস্থা রয়েছে সুতরাং আমাদের ক্লাস করতে এখানে কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না থ্যাংক ইউ অ্যাপটেক লার্নিং বারাসাতকে আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমি চিন্তা করছি আমার এই কোর্সটা শেষ হওয়ার পর আমি এখানে এথিক্যাল হ্যাকিংয়ে জয়েন করব যার কারণে আমি ধন্যবাদ জানাতে চাই অ্যাপটেক লার্নিং কম্পিউটার ইনস্টিটিউট বারাসাত সেন্টারকে এবং এখানকার এডুকেটেড হাইলি কোয়ালিফাইড টিচারদের